একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। ঢাকার রাস্তা অফার চলে, অফার অফার ঢাকার রাস্তা অফার চলে, নিবা 10,000 রাকাত নিবা, এক সেকেন্ডে নিয়ে নিলাম, আবার নিবা, আবার নিয়ে নিলাম, আবার নিবা, আবার নিয়ে নিলাম, আবার নিবা, আবার নিয়ে নিবেন। এখানে কি চলে বলেন? অফার অফার। আমি গত মাসে দুবাই গিয়েছি, অফার চলতেছে, অফার কি চলে বলেন? কিসের অফার? 10,000 রাকাত নফল কামাবার অফার, সুবহানাল্লাহ বলেন। ঢাকার রাস্তা কি চলে বলেন? আপনাদের মুগ্ধাপাড়ার বাজারে অফার চলে, অফার। ইমাম সাহেবকে কি বলে জানেন? ইমাম সাহেব, কামরা থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাবেন তো, 50 গজের ব্যবধান, 50টা অফার। কি বলে বলেন? আমারে কি কয় জানেন? যাবা তো ঢাকা মাহফিলে, অফার চলবে, অফার 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 দিব। কি দিবে বলেন? অফার দিব, এখানে অফার চলে। শুধু নিচু করবো, ফাট করে লিখে দিব, আবার নিচু করবো, আবার লিখবো, আবার নিচু করবো, আবার লিখবো। ফেরেশতাকে আল্লাহর কত দিতাম, কত দিতে থাক, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর কত দিতাম, কি কয়? আর দিতে থাক, তোরে কইছি দিতে থাক বলেন, দিতে থাক। আমি বললাম রব্বুল আলামিন, আর কি দিবেন? 10,000 রাকাত নফলের সওয়াব তো দিবেন, আর কি দিবেন? রব বলেন, যাও, কথা দিলাম যে দু চোখ আমার জন্য অবনত করবা, ওই দু চোখকে আমি আমাকে দিয়ে দিব, যাও। ফানিআমা আজরুল আমিলিন, রব নিজেই বলেন, ফানিআমা আজরুল আমিলিন, মজাটা কেমন হবে কিভাবে বলবো তোমাকে? রব নিজেই বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তোমার জানা নাই, পৃথিবীর কোন নফস জানে না, নফসের মধ্যে নাকেরা, ফালা তাআলামু নাফসুন, জিব্রিলও জানে না আমি তোমার জন্য কি পরিমাণ মধুময়, কি পরিমাণ আহলা, কি পরিমাণ আতিয়াব, কি পরিমাণ আফদল, কি পরিমাণ খাইর, কি পরিমাণ মজা আমি তোমার জন্য গোপন রেখেছি, পৃথিবীর কোন নফস জানে না। কি দেখছো এটা তোমরা, কি দেখছ? এটা 3 দিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না। কি দেখছো এটা? 3 দিন শ্যাম্পু না করলে চুলের থেকে পেত্তির মতো গন্ধ আসে, পাগল ছাগল, কি বলেন না? পাগল ছাগল বলেন, পাগল ছাগল। আহ, পাগল ছাগলের কথা শুনে এক কথা মনে হয়ে গেছে, আমার এক ওস্তাদ ছিলেন, গাছতে গেছে, উনি গাছতে দিন গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে, তো অ্যাডভোকেট বলেছে আপনারা পাগল ছাগলগুলো তবলিক করেন, উনি বলতেছে তোমাদের মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগলগুলো করি। ভালো ছাগলগুলো আসতেন তাহলে কি আমরা পাগল ছাগল করতাম? তবলিগ বলা করে আল্লাহ এরকম জবাব শিখাই দেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, চোখের হেফাজত করবো তো ইনশাল্লাহ, মজা হবে, মজা হবে। রব বলবেন, ফেরেশতা পর্দা হটা, ও আমাকে দেখবে, আমি ওকে দেখবো, তখন কেমন হবে, কেমন মজা হবে? প্রশ্ন হলো মজা কেমন হবে, এটার এটার জবাব হলো আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়াজাল, আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়াজাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে নামাজে মজা পেতে যেমন, এবার রবকে দেখার মজা পাবে তেমন। দুনিয়াতে রুকুতে মজা পেতে যেমন, দুনিয়াতে ছেজদাতে মজা পেতে যেমন, দুনিয়াতে জিকিরে মজা পেতে যেমন, দুনিয়াতে জিকিরে মজা পেতে যেমন, এখন রবকে দেখার মজা পাবে তেমন। কি রবকে দেখার মজা কেমন হবে? জিকিরের মজা যেমন, রবকে পাওয়ার কি, রবকে দেখার মজা তেমন। এজন্য মুফলিহুন কারা, মুফলিহুন কারা, খাসিরুন কারা, মুফলিহুন কারা, নামাজ পড়ে যারা মুফলিহুন তারা, রোজা রাখে যারা মুফলিহুন তারা, জিকির করে যারা মুফলিহুন তারা, আল্লাহর হুকুম মতো চলে যারা মুফলিহুন তারা, আল্লাহর হুকুম মতো চলে না যারা খাসিরুন তারা। কি এক বাক্যে কি বুঝে এসে গেছে সবার? আপনি গাড়ি দেখে মুফলিহুন বলবেন, বলেন
বাড়ি একটা বড় সুন্দর বাড়ি দেখে মুফলি হন বলবেন? সফল বলবেন? সফল বলবেন? তাহলে সফল কাকে বলবেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পিছন দিয়ে লিখে দিবেন এটা সফল। এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার তাসবিহ হাতগুলো পড়ে লিখে দিবেন এটা সফল। তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে জিকির থেকে গাফেল না করে। জিকির থেকে যে গাফেল হলো, জিকির থেকে যে কি হলো, গাফেল হলো, জিকিরের এক নম্বর তরজমা জিকিরের দুই নম্বর তরজমা, জিকিরের দুই নম্বর তরজমা নামাজ, জিকিরের দুই নম্বর তরজমা কোরআনে কারিমের তেলাওয়াত, জিকিরের দুই নম্বর তরজমা কোরআনে কারিমের তেলাওয়াত, জিকিরের দুই নম্বর তরজমা কোরআনে কারিমের তেলাওয়াত। মুখস্ত করেন, জিকিরের দুই নম্বর তরজমা কোরআনে কারিমের তেলাওয়াত, জিকিরের দুই নম্বর তরজমা কি? কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআনে কারিমের তেলাওয়াত। যদি কেউ বলে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নাই, বুঝে না বুঝে, না বুঝে করলে কোনো লাভ নাই, এটা বোকার স্বর্গে বাস করে। কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ওলামা ইকরাম, এক ছোট্ট এক মিনিট শুনুন, এক মিনিট। যেমন ধরেন তিনটা শব্দ, সে তুমি আমি, বলেন সে তুমি আমি, সে তুমি আমি, সের সম্মানজনক শব্দ কি? তিনি। তাহলে তিনি তুমি আমি, বলেন আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার হাবিব তিনি তেলাওয়াত করেন কোরআনে কারীম। এবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তেলাওয়াত করো কোরআনে কারীম। এবার বলেন আন আতলুয়াল কোরআন, আমি তেলাওয়াত করি কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল তিনি তেলাওয়াত করেন কোরআনে কারীম। দুই নাম্বার তুমি তেলাওয়াত করো কোরআনে কারীম, তিন নাম্বার আমি তেলাওয়াত করি কোরআনে কারীম। রব যেন বলেন তিনি তাও কোরআনে কারীম, তুমি তাও কোরআনে কারীম, আমি তাও কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম রব্বুল আলামিন কখন করব? রব যেন বলেন যাও যাও, সকালেও করো, দুপুরেও করো, বিকেলেও করো, রাতেও করো, দিনেও করো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি তো তেলাওয়াত করি আপনি আমাকে কী দিবেন? রব বলেন যাও, কথা দিলাম। যেমন ধরো পৃথিবীর এক লক্ষ মানুষ একসাথে বসে বসে সুবহানাল্লাহ তসবি পড়ে, আলহামদুলিল্লাহ তসবি পড়ে, আরেকজন মানুষ শুধুই কোরআনে কারীম পড়ে, এক লক্ষ মানুষকে যা দিব একজন তেলাওয়াত করনে ওয়ালাকে তার চেয়ে বেশি দিব। রব কেন? এগুলো এই তাসবিহাতগুলো অবশ্যই দামি, তবে এগুলো রাসূল থেকে বের হয়েছে, এটা অবশ্যই, এটা এর চেয়ে কোটি গুণে দামি, বেশি কেন? এটা আমার থেকে বের হয়েছে। কি এই কিতাবগুলো আমার লেখা, এখানে নয়টা কিতাব আছে, কয়টা কিতাব আবার বলেন? কয়টা? যেমন ধরেন আমি এক জায়গায় গেলাম, দেখলাম ইনি আমার এই বইটা পড়ে, ইনি আমার এই বইটা পড়ে, আখেরাতের ভাবনা আর কখন, বইটার নাম কি? আখেরাতের ভাবনা আর কখন, আপনারাই বলেন না আর কখন? করোনা গেছে গা, অমিক্রণ আছে, আখেরাতের ভাবনার টাইম এখনো হয় নাই। আমি দেখলাম ইনি আমার বইটা পড়ে, আমি ইনাকে চিনি না, ইনি আমাকে চিনে না, আমি গিয়ে দেখলাম নিবিড়ভাবে ইনি আমার বইটা পড়ে, এবার আমার কাছে কেমন লাগবে? সবাই বলেন। এখন যদি রব দেখে এটা আমার বইটা পড়ে, রবের কাছে কেমন লাগে? কি সারা দুনিয়া যখন ঘুমে, আমাদের মানিকনগর বাইতুল নূরের মাদ্রাসার ছাত্ররা তখন তিনটা বাজে কোরআনে কারীম পড়ে, এবার রবের কাছে কেমন লাগে?
রব যেন বলেন জিব্রিল ডাকতো কি পড়ে, সুবহানাল্লাহ বলে না। ফজরের পরে যারা বসে বসে ঘরে গিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন জিব্রিল ডাকতো ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে প্রথম আলো তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে ইনকিলাব তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে, ইত্তেফাক তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে কি দাওয়াত হচ্ছে, সমকাল তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে, ওই ঘরে আপনারটা তেলাওয়াত হচ্ছে। এবার রব কি বলবেন? সুবহানাল্লাহ বলেন। দেখো তো ও কি পড়ছে, ক ও না, ও না দা মার্চেন্ট অফ ভ্যানিস পড়ছে, ও না দা মার্চেন্ট অফ ভ্যানিস পড়ছে। ও কি পড়ছে, ও শেক্সপিয়ারের আরেক প্রবন্ধ পড়ছে। ও কি পড়ছে, ও তো রবীন্দ্রনাথ পড়ছে। ও কি পড়ছে, নজরুল ইসলাম পড়ছে। ও কি পড়ছে, আপনারটা পড়ছে। কি হবে কি আমাদের, দেখেন আমাদের দেশে বড় বড় ওষুধ কোম্পানি আছে, এদের রিপ্রেজেন্টেটিভ আছে, আছে না নাই? বড় বড় ডাক্তারদের সামনে এরা মোটর সাইকেলে বইয়ে থাকে, বইয়ে জাগাও নাই বেচারা, গো মোটর সাইকেলে বসে থাকে। কোনো রুগী বের হয়ে আসছে বলে প্লিজ প্লিজ বলে তার কাগজটা নেয়, প্রেসক্রিপশনটা নেয়, নিয়ে যখন দেখে তার কোম্পানির ওষুধ লেখছে ছবি তোলে, তোলেনি তোলে না কিল্লিগা, আমার কোম্পানির ওষুধ লিখছে, আমার কোম্পানির কি লিখছে বলেন, আমার কোম্পানির ওষুধ লিখলে যদি এত খুশি, এত খুশি হয় তো রবের কোম্পানির, রবের কোম্পানির তেলাবাদ করলে রব কেমন খুশি হবে বলেন কি? আমি বলি বন্ধু এটা কোরআন, এটা কোরআন, এটা বই না, এটা কোরআন, এটা কোরআন, এটা অন্য কোনো বই না, অন্য কোনো বই 100,000 বার পড়লেও যা হয় না, এটা 1 হরফ পড়লে তার থেকে কোটি গুণে বেশি হয়ে যায়। কি ভাই পড়বো তো ইনশাল্লাহ, এটা যারা পড়ে এরা কামিয়াব, এটা আফজল জিকির, সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এর বিপরীত, নামাজ পড়ে না যারা এরা নাকাম, এরা ব্যর্থ, রোজা রাখে না যারা এরা ব্যর্থ, দিন মতো চলে না যারা এরা ব্যর্থ, এখানে যত সফলই হোক এরা ব্যর্থ, এরা কি বলেন, এরা কি ব্যর্থ, আর দিন মতো চলে এখানে যত ব্যর্থই হোক এরা চির সফল, এরা কি বলেন, এরা চির সফল। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফে নওয়াল্লাহ মাকাদা তিনি বলতেন, আল্লাহ তালাকে পেয়ে যদি, আল্লাহ তালাকে পেয়ে যদি ফকির হও তুমি অচিরেই বাদশাহ, আর আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হও অচিরেই ফকির, আল্লাহকে হারিয়ে যদি কি হয় বলেন, অচিরেই কি ফকির, আল্লাহকে পেয়ে যদি বাদশাহ হয়, আল্লাহকে পেয়ে যদি বাদশাহ হয় তো ওই ওখানে 10 দুনিয়া বরাবর বাদশাহ, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহকে পেয়ে গেছে সব পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে সব পেয়ে গেছে, আল্লাহ হারা সর্বহারা, আল্লাহ পাওয়া সব পাওয়া, আল্লাহ পাওয়া আল্লাহকে হারা। আমি বলি বন্ধু আল্লাহকে পাবেন কোন লাইনে, কয়টা রাস্তা আছে, তরিকা কয়টা, 1 নম্বর তরিকা মাদ্রাসা, শ্রেষ্ঠ তরিকা মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, কোন মসজিদ হলো গোডাউন, আমরা হলাম পাইকারি বিক্রেতা, আমাদের তবলিগি বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা, সুবহানাল্লাহ বলেন, পাইকারিওয়ালার কাছে মাল একটু বেশি থাকে, মাল একটু কি থাকে, আর খুচরা বিক্রেতার কাছে মাল আর একটু কি থাকে, আর গোডাউনওয়ালাদের কাছে আরও বেশি, এবার ফ্যাক্টরিওয়ালার কাছে, মাদ্রাসা হলেও ফ্যাক্টরি, কোন আপনাদের মসজিদের খতিব সাহেব হলো গোডাউনের মালিক, আর আমরা যারা হাঁটি হাঁটি বেশি, আমাদের কাছে মাল একটু বেশি আছে, অবশ্যই হালকা একটু বেশি আছে, আমরা পাইকারি সেলার, আমাদের তবলিগি সাথীরা 3 দিন 40 দিন বাইরে যারা বিক্রি করে এটা হলেন কি খুচরা বিক্রেতা, সুবহানাল্লাহ বলবেন, সব দল ঠিক থাকবে তো দিন ঠিক, সব দল ঠিক থাকবে তো কি দিন ঠিক, সব দল ঠিক থাকলে কি ঠিক দিন ঠিক, ফ্যাক্টরি নাই তো ওষুধ পাবেন কই বাজারে, বুঝে না কথা, ফ্যাক্টরি না থাকলে ওষুধ পাওয়া যাবে, ফ্যাক্টরি আছে বলেই তো বাজারে ওষুধ আছে, বাজারে কাপড় আছে, ফ্যাক্টরি কি আছে, ফ্যাক্টরি আছে, গোডাউন আছে, সেলসম্যান আছে, তারপরে কি বলে পাইকারি সেলার আছে, এরপরে খুচরা সেলার আছে, এরপরে হকার আছে, সব মিলে এক ফ্যাক্টরি চলে,
আমাদের দিন চলবে মাদ্রাসাগুলো দ্বারা, আমাদের দিন মসজিদ দ্বারা, আমাদের দিন তবলিগ ওয়ালা করে দ্বারা, আমাদের দিনে আমরা যারা বলে বলে বেড়াই আমাদের দ্বারা। কি হয় তাহলে সবগুলোরে কি করতে হবে? সব গুরুকে ঠিক রাখতে হবে, সব গাছে পানি দিতে হবে। বলেন সব গাছে কি দিতে হবে? বলেন আমাদের ফ্যাক্টরিগুলো তিন শ্রেণী দ্বারা চলে, ফ্যাক্টরি তিন শ্রেণী দ্বারা চলে, মালিক পক্ষ, কর্মকর্তা পক্ষ, কর্মচারী পক্ষ। কয় পক্ষ? মালিক, কর্মচারী, কর্মকর্তা। কিছু আছে না কর্মকর্তা? এর কিছু আছে কি? মালিক তো অস্ট্রেলিয়া বসে আছে, মালিক তো অস্ট্রেলিয়া। এরপরে জিএম আছে, ম্যানেজার আছে, ডাইরেক্টর আছে, মালিক কোথায়? কানাডা। তাইলে বোঝা গেছে তিন পক্ষ লাগে। ঠিক মাদ্রাসা তিন পক্ষ লাগবে, ওস্তাদ, ছাত্র, আপনারা। কয় পক্ষ লাগবে বলেন? কি কি? ওস্তাদ, ছাত্র, আপনারা। শুধু ওস্তাদ আছে আর দুই দল নাই, শুধু লেবার আছে আর কিছু নাই। ফ্যাক্টরি শুধু লেবার আছে আর কিছু নাই, চলবে? আচ্ছা শুধু ছাত্র আছে আর কিছু নাই, শুধু আপনারা আছেন আমরা নাই, তাহলে কয় দল লাগবে বলেন? কি কি? মুহিব্বিন, মুতাল্লিকিন, এলাকাবাসী। সুবহানাল্লাহ বলবেন না? মুহিব্বিন, মুতাল্লিকিন, এলাকাবাসী, এই তিন দল লাগবে। ছাত্র লাগবে, ওস্তাদ লাগবে, এলাকাবাসী লাগবে। এদেরকে আপনার তিনটা দিতে হবে, তিনটা। এক নম্বর দোয়া দিতে হবে, দুই নম্বর মাল দিতে হবে, তিন নম্বর সন্তান দিতে হবে। কটা দিতে হবে বলেন? কি কি? দোয়া, দোয়া। আল্লাহ, আল্লাহ এই বাইতুন নূর মাদ্রাসাকে কবুল করো। আমিন। দোয়া দিতে হবে, দোয়া। আল্লাহ বাইতুন নূরকে কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু বাইতুন নূরের লেগে কইবেন, আর কোনো মাছের লেগে কইতেন না। আল্লাহ বাংলাদেশের টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবগুলো মাদ্রাসাকে হেফাজত করো, সবগুলো মাদ্রাসাকে কবুল করো। এ হলে এক নম্বর কাজ। দুই নম্বর, যার সন্তান আছে তিনি সন্তান দিবেন, ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন। তিন নম্বর কাজ, যার মাল আছে মাল দিবেন। ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে বুঝামানা সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে সফলদের তালিকায় আমাদের নাম তুলে দেন, ব্যর্থদের তালিকা থেকে আমাদের নামগুলো মুছে দেন। আল্লাহ এই মসজিদে যারা জায়গা দিয়েছেন, যারা ঘর করে দিয়েছেন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত খেদমত করে আসছেন, আল্লাহ তারা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের